বন্ধুরা, পর্তুলকার গাছ করেছো বা পার্সেলেন নিজেদের ছাদ বাগানে বসিয়েছো, কিন্তু ফুল আসছে না। তোমাদের কি আমার মতো এইভাবে ফুল আনতে ভীষণ পরিমাণে ইচ্ছা করছে? তাহলে এই ভিডিওটা আজ তোমাদের জন্য। আমি এই ভিডিওতে আজ এই পর্তুলকা বলো বা পার্সেলেন বলো বা ঘাসফুলি বলো বা মসরোজি বলো, যেটাই তোমরা একে বলে থাকো না কেন, আজ এই ফুল গাছের বিভিন্ন টপিকস নিয়ে আমি আলোচনা করব। যেই তথ্যগুলো তোমরা যদি মাথায় রেখে এই গাছকে প্রতিস্থাপন করো এবং কেয়ার করো, তাহলে আমার মতনও এইভাবে প্রচুর ফুলে ভর্তি হয়ে উঠবে তোমাদেরও পর্তুলকার গাছগুলো। তো কী সেই তথ্যগুলো, সেটা জানতে হতে গেলে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে কোনো স্কিপ না করে। এবং যে সকল দর্শক বন্ধুরা আজই আমার চ্যানেলে নতুন এসেছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে দেওয়া বেল আইকনটি অবশ্যই অলে প্রেস করে নেবে। বন্ধুরা, এই যে পর্তুলকা বা মসরসের গাছগুলো, এগুলো কিন্তু আমার হ্যান্ডমেড হ্যাঙ্গিং বসানো। তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো, গ্রামের মাথা কেটে কিন্তু আমি এই হ্যাঙ্গিংসগুলো তৈরি করেছি এবং সুন্দরভাবে তৈরি করেছি, এবং কত সুন্দর দেখো। তো তোমরা কিন্তু অনায়াসেই এই পদ্ধতিটা অবলম্বন করে কিন্তু নিজেদের বাড়িতে খুব সুন্দর সুন্দর হ্যাঙ্গিংস তৈরি করে নিতে পারো। এবং দেখো, হ্যাঙ্গিংসে ফুল আসার পর কতটা বেশি পরিমাণে সুন্দর লাগছে। তো এটা আমাদের বিষয় না, এটা জাস্ট তোমাদের সঙ্গে একটু আলোচনা করলাম বা শেয়ার করে নিলাম। তো আলোচনার বিষয় হচ্ছে যে এই পর্তুলকা গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে গেলে কী কী পদক্ষেপ আমাদেরকে মেনটেন্স করতে হবে। তো আজ তোমাদের সঙ্গে চারটে পদক্ষেপ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, যার মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে যে এই পর্তুলকার গাছের কতখানি সূর্যের আলোর প্রয়োজন এবং সূর্যের আলো এই গাছের জন্য কতটা প্রয়োজনীয়। বন্ধুরা, আমরা কিন্তু সকলে জানি পর্তুলকার একটা নাম আছে, 9 o'clock। তার মানে হচ্ছে 9টা বাজার পর থেকে কিন্তু এই ফুলগুলো ফুটতে শুরু করে। এ কিন্তু ঘড়ির টাইমের সঙ্গে মেনটেন্যান্স করে আমরা নামটা রেখেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এ কিন্তু 9 o'clock একে বলে থাকলেও কিন্তু প্রধানত ফুটে সূর্যের আলো। যখনই সূর্যের আলো এই গাছের উপর পড়তে শুরু করবে, তখনই কিন্তু এই ফুলগুলো ফুটতে শুরু করবে। এবং লক্ষ্য করে দেখবে, যখনই সূর্যের আলো নামতে শুরু করবে, মানে সূর্য যখন অস্ত যেতে শুরু করবে, এই ফুলগুলো কিন্তু দুপুরের পর থেকে আস্তে 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 তার নিজের কার্যকলাপগুলোকে শেষ করে দিয়ে আস্তে আস্তে বুঝে যাবে। তো এই তথ্যটাকে তোমরা যদি মাথায় রেখে চলো, তাহলে তোমরা একটা জিনিস বুঝতে পারবে যে এই পর্তুলকার গাছগুলো বা মসরসের গাছ কিন্তু ভীষণ পরিমাণে সূর্যের আলোকে পছন্দ করে। যতক্ষণ না তোমরা একে ব্রাইটনেসের মধ্যে রাখবে, ডাইরেক্ট সূর্যের আলোর নিচে রাখবে, এই গাছে কিন্তু তোমরা এইভাবে কখনোই ফুল দেখতে পারবে না। এখন তো সবে এটার ফ্লাওয়ারিং সিজন সবে শুরু হয়েছে, আগামী কিছুদিনের মধ্যে এ কত বেশি পরিমাণে ফুল প্রদান করে সেটা নিয়েও তোমাদেরকে আমি আপডেট ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো অবশ্যই ছাদ বাগানের এমন অংশে এই গাছকে রাখার চেষ্টা করবে যেখানে এই গাছ ডাইরেক্ট সানলাইটটা যাতে এই গাছের উপরে পড়ে। যত বেশি সূর্যের আলো এই গাছের উপরে পড়বে, যেহেতু একটু সাকুলেন্ট প্রজাতির গাছ, কিন্তু সাকুলেন্ট প্রজাতির গাছকে আমরা চিনে থাকি যে তাদেরকে আমরা শেডি এরিয়াতে রাখার জন্য, কিন্তু পর্তুলকা একটু আলাদা রকম। পর্তুলকাতে যত বেশি রোদ তোমরা দিতে পারবে, তত ভালো ফ্লাওয়ারিং এই গাছে তোমরা পেতে পারবে। খাবার যদি একটু কমও পড়ে, কিন্তু সূর্যের আলো যদি ভালো এই গাছে পড়ে, তাহলে কিন্তু এই গাছ ফুলে ফেঁপে যেরকম উঠবে, যেরকম দেখতে পাচ্ছ কতটা ফুলে ফেঁপে গাছগুলো উঠেছে, এবং তার সঙ্গে তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে এই গাছে এরকম অসংখ্য সংখ্যক ফুল। এর থেকেও বেশি পরিমাণে ফুল তোমরা আনতে সক্ষম হবে যদি এই ক্রাইটেরিয়াটা মেনটেন করে তোমরা এই গাছকে প্রতিস্থাপন করো নিজেদের ছাদ বাগানের মধ্যে। এবার তোমাদের সঙ্গে আলোচনা করব যে এই গাছকে ভালোভাবে ফুল আনতে গেলে, ভালোভাবে রাখতে গেলে দ্বিতীয় পদ্ধতি যে ওয়াটারিং, আমরা এই গাছে কেমনভাবে জল প্রয়োগ করতে পারি। দেখো, এই সাকুলেন্ট প্ল্যান্টটা কিন্তু আমরা সকলে চিনে থাকি যে এটি একটি সাকুলেন্ট প্ল্যান্ট, পর্তুলকা একটি সাকুলেন্ট প্ল্যান্ট, এবং এর পাতাগুলো যদি তোমরা এইভাবে ছেড়ো তো দেখতে পাবে এর পাতার মধ্যে কিন্তু এরা কিন্তু জল সঞ্চয় করে রাখে। দেখো, জল সঞ্চয় করে রাখে। তো এই পর্তুলকা গাছ যেহেতু একটু সাকুলেন্ট প্ল্যান্ট, সেজন্য কিন্তু এই গাছ সেভাবে জল পছন্দ করে না। তোমরা কিন্তু এর মাটিটা তৈরি করার সময় অবশ্যই যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে ওয়েল ড্রেনেজ সয়েল। তোমরা যদি ওয়েল ড্রেনেজ সয়েল এই গাছে তৈরি করতে পারো, তাহলে কিন্তু এই গাছ খুব ভালোভাবে থাকবে, না হলে কিন্তু এর কাণ্ডের ডগাগুলো পচে যেতে শুরু করবে যদি এ জলটাকে অ্যাবজর্ব করে তার মাটির মধ্যে ধরে রাখে। তাই অবশ্যই এমন একটি মাটি তৈরি করবে যেই মাটিটা ওয়েল ড্রেনেজ এবং যেখানে জল কিন্তু নিকাশি ব্যবস্থাটা খুব ভালো থাকবে। তো অবশ্যই, এবং যখন এই পুরো যে সিজনটা চলছে এখন বৃষ্টির, বা আগামী দিনে বৃষ্টি শুরু হবে, এখন যেমন প্রচণ্ড রোদ চলছে, এই রোদের টাইমে কিন্তু এই গাছকে কিন্তু তোমরা ডাইরেক্ট সানলাইটের নিচে রাখতে পারো, এবং যখন দেখবে এর গোড়ার মাটি শুকিয়ে গেছে তখনই কিন্তু এই গাছকে তোমরা জল প্রদান করতে পারো।
তার বাইরে কিন্তু এই গাছে তোমরা জল প্রদান করবে না, এবং মাটি শুকনো হলে জল প্রদান করবে, কখনো স্যাঁতস্যাঁতে মাটি। যেমন আমার কালকে বৃষ্টি হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এর মাটি কিন্তু দেখো স্যাঁতস্যাঁতে হয়ে আছে। তো আমি কিন্তু এখন কিন্তু এই গাছে জল প্রদান করবো না, আমি করব কখন, যখন এই গাছে জলটা শুকিয়ে যাবে, গোড়ার মাটি টান পড়বে, জলের সে নিডস তৈরি করবে যে আমার এখন জল চাই, তখনই কিন্তু এই গাছকে আমি জল প্রদান করব। তো এই তথ্যটা তোমরা মাথায় রেখে এই গাছকে ওয়াটারিং করবে, এবং ওয়াটারিংটা খুব ভালোভাবে করলে এবং ড্রেনের সয়েলটা খুব ভালোভাবে তৈরি করলে তোমরা কিন্তু এই গাছকে ভালোভাবে তৈরি করতে পারবে, এরকম অসংখ্য সংখ্যক নানান কালারের ফুল তোমরা চোখের সামনে দেখতে পারবে। তো বন্ধুরা, পর্তুলাকার গাছে খুব ভালো পরিমাণে ফুল পেতে গেলে তৃতীয় পদক্ষেপ আমাদেরকে যেটা মেনটেনেন্স করতে হবে সেটা হচ্ছে এই গাছে প্রুনিং করা। হ্যাঁ, আমরা সকলে জানি যারা পর্তুলাকা নিজেদের ছাদ বাগানে করি যে এই পর্তুলাকা কিন্তু আমরা অনায়াসে বিভিন্ন রকমের কারুকার্য করতে পারি। যেমন দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার পর্তুলাকার ভার্টিক্যাল গার্ডেন, প্লাস্টিক বোতল জোগাড় করে কিন্তু আমি বাগানটাকে তৈরি করেছি। তো পর্তুলাকার কাটিং শুধুমাত্র বসানো, এই গাছে ডাল যত তোমরা কাট করবে মানে হচ্ছে যে এই যে ফুল ফুটলো, আমি যদি এখান থেকে ডালটাকে কেটে দিই এখান থেকে কিন্তু আরও নতুন নতুন ডাল বেরোবে। তো আমরা সকলে জানি একটা গাছে যদি প্রচুর পরিমাণে ডাল বেরোয় তাহলে কিন্তু সেই গাছে ফুলের পরিমাণটাও আমরা সেরকমই বেশি পাবো। তো অবশ্যই এই তথ্যটাকে তোমরা মাথায় রাখবে যে পর্তুলাকার গাছ যদি তোমরা পিঞ্চিং করো, যখনই ফুল শেষ হয়ে গেলো মাথাটা যদি তোমরা এভাবে পিঞ্চিং করে দাও, তো এই গাছ থেকে কিন্তু তোমরা যেরকম মাল্টিপল ব্রাঞ্চ পাবে সেরকমই কিন্তু এই গাছে তোমরা প্রচুর পরিমাণে ফুল দেখতে পারবে। তো এই তথ্যটাকে অবশ্যই তোমরা তৃতীয় শর্ত হিসেবে মাথায় রেখে এই গাছকে লালন পালন করো। বন্ধুরা, পর্তুলাকা বা মসরোস বা নাইন ও ক্লক, এই গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে এবং গাছের ভালো গ্রোথের জন্য আমাদেরকে সর্বশেষ পদক্ষেপ যেটা মাথায় রাখতে হবে সেটা হলো এই গাছের খাবার। এই গাছ কিন্তু নাইট্রোজেন এবং পটাশ সমৃদ্ধ খাবারটা খুব ভালোভাবে পছন্দ করে। তো তোমরা যদি মাসে এই গাছে একবার যদি শস্যের খোল ভেজানো জলটা দিতে পারো, বা তোমরা যদি লাল পটাশটাকে গুলে নিয়ে এই গাছে দিতে পারো, বা লাল পটাশ যদি কেউ অ্যাভয়েড করতে চাচ্ছ তো সেখানে তোমরা সালফেট অফ পটাশটা তোমরা দিতে পারো এই গাছে, এবং তার সঙ্গে তোমরা যদি গোবর সারটাকে, যে গোবরের ঘুঁটো পাওয়া যায় সেই ঘুঁটেটাকে তোমরা লিকুইড খাবার বানিয়ে সেই সেটা জলটা যদি তোমরা এই গাছে প্রোভাইড করো, সেটা অবশ্যই এই গাছের ক্ষেত্রে খুব ভালোভাবে একটা খাবারের যোগান দেবে। কিন্তু এই খাবার প্রদান করতে গিয়ে একটা তথ্য যেটা তোমরা মাথায় রাখবে সেটা হচ্ছে, যখন ড্রাই ওয়েদার থাকবে, যখন সূর্যের আলো ভালো থাকবে, যখন ওয়েদারে কোনো ময়েশ্চার থাকবে না, গাছ ময়েশ্চার অ্যাবজর্ব করতে পারবে না, তখনই কিন্তু সেরকম ড্রাই ওয়েদারে কিন্তু তরল খাবারটা প্রয়োগ করার চেষ্টা করবে। যেহেতু এই সাকুলেন্ট প্ল্যান্ট কখনোই কিন্তু এই বর্ষাকাল যখন চলছে স্যাঁতস্যাঁতে ওয়েদার, সবসময় বৃষ্টি, এই সময় কিন্তু কখনোই কোনো তরল খাবার এই গাছে প্রয়োগ করবে না, বিশেষত জৈব তরল খাবার যেগুলো আমরা বাড়িতে বানিয়ে থাকি, সবজির খোসা পচানো জল, বা আমাদের ঘুঁটে পচানো জল, বা সর্ষের খোল পচানো জল, কলার খোল মানে খোসা ভেজানো জল, এই সমস্ত খাবারগুলো তোমরা অ্যাভয়েড করবে পুরো বর্ষাকাল জুড়ে। নাহলে কিন্তু এই গাছকে তোমরা বাঁচাতে পারবে না, এই গাছের কাণ্ড কিন্তু পচতে শুরু করবে। তাই অবশ্যই যখন ড্রাই ওয়েদার থাকবে, সূর্য যেমন আকাশে ঝলমুলিয়ে যখন রোদ প্রদান করবে আমাদেরকে, সেই সমস্ত খোলা ওয়েদারে তোমরা এই গাছে খাবারটা প্রদান করবে। তো খাবার কী প্রদান করবে, জৈবভাবে তোমরা কলার খোসা ভেজানো জলটা দিতে পারো, বা সর্ষের খোল ভেজানো জল, বা তোমরা ঘুঁটে ভেজানো বা গোবর মানে গোবরের যে ঘুঁটে হয় সেই ঘুঁটে ভেজানো জল তোমরা এই গাছে তোমরা মান্থলি প্রোভাইড করতে পারো, এবং রাসায়নিক সারের মধ্যে তোমরা লাল পটাশটা বা সালফেট অফ পটাশটা লিকুইড ফর্মে তোমরা এই গাছে প্রোভাইড করতে পারো। তো এই কয়েকটা খাবার তোমরা যদি এই গাছে প্রোভাইড করো, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যদি এই গাছে এই খাবারগুলো দেওয়ার সেরকম প্রয়োজনীয়তা হবে না, যখন এই গাছকে তোমরা প্রতিস্থাপন করবে তখন যদি এই গাছে একটা ভালো কোয়ান্টিটিতে তোমরা যদি গোবর সার দিয়ে গাছকে প্রতিস্থাপন করো, তাহলে এক দেড় বছর তোমাদের এই গাছে কোনো রকম খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই কিন্তু গোবর সার খুব ভালোভাবে পছন্দ করে নিজের গ্রোথনেসটা নিয়ে আসার জন্য এবং প্রচুর পরিমাণে ফ্লাওয়ার নিয়ে আসার জন্য। তো অবশ্যই এই তথ্যটাকে মাথায় রেখে তোমরা এই গাছকে লালন পালন করবে। বন্ধুরা, এই ধরনের হ্যাঙ্গিংস বা এই ধরনের পর্তুলাকার ফুল যখন আমার বাগানটাকে শোভা প্রদান করছে, তেমনই যদি এই ভিডিওতে দেখানো প্রত্যেকটা পদক্ষেপ তোমরা মেনে চলো, তাহলে তোমাদের বাগানকে কিন্তু এই ফুল নিজের ফুল প্রদান করে শোভাটা অবশ্যই তোমাদের বাগানের বাড়িয়ে তুলবে। তাই আমার দেখানো এই পন্থাগুলো তোমরা মাথায় রেখে যদি এই পর্তুলাকা গাছকে লালন পালন করো, তাহলে কিন্তু অবশ্যই এই গাছগুলো তোমাদেরকে ফুল দিয়ে তোমাদের মনকে ভরিয়ে তুলবে। তো এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এভাবে পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসাগুলো দিতে থাকো। এই ভিডিও সংক্রান্ত কোনো মন্তব্য থাকলে তোমরা অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবে, এবং এতক্ষণ ধরে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে আরও নতুন কিছু তথ্য নিয়ে, আরও নতুন কিছু ইনফরমেশন নিয়ে। ততক্ষণের জন্য আজকের মতো আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে এখানেই জানাচ্ছি নমস্কার।